হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের পড়ে শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্প, শ্রেষ্ঠ গল্প। আজ শোনাবো গল্পটির একাদশ খণ্ড। শুরু করছি শ্রেষ্ঠ গল্প। সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি, যা হয় কিছু দাও তো, তারও খুড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতে ছিলেন। স্বামীকে দেখিয়াই তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। আহ, খেন্তি ঠেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রহিলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যবহৃত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো, তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন, কাটায় কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি, কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন। অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বাণ বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে, কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এই সব কথা হয়েছে, আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্ছগুয়ো করা মেয়ে, গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না, যাও ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না, জানি কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘর করছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ও, অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন, কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরত নেই, চৌধুরীরা তোমার এক ঘরে করবে তার এমন কঠিন কথা কি? তা সত্যিই তো, এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল, হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই, পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেওয়ার গা না কিছু, আমি কি যাব পাত্তর ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই। বুঝিয়ায় সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কির দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন, কিন্তু খিড়কির দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কী রে,
খেন্তি মা, এসব কোথা থেকে আনলি? ওহ, এ যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল। তাহার হাতে এক বোঝা পুঁই শাক, ডাটাগুলি মোটা ও হলদে হলদে। চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানে জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানে জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথায় চুলগুলো কৃষ্ণ ও অগোছালো, বাতাসে উড়িতেছে, মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। সরু সরু কাছের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটিফিন দিয়া একত্র করিয়া আটকানো। পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। এই বড় মেয়েটির নামই বোধহয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাদ্যতির হাত হইতে 2 পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা, গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2টো পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2টো পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁজের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা, আহা কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে, পাকা পুঁই ডাটা কাট হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করতে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে, ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না, লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে, বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, না কোথায় শাক কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাস, ফেল বলছি ওসব ফেল। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাদন আলগা করিয়া দিল, পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তোর রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো, ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোড়া না করি তোর। বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল, ছোট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইয়া ধরিতে পারিল না, অনেকগুলি ডাটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায় হরির ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছ ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং। পুঁই শাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বললেন, না না নিয়ে যা, খেতে হবে না, মেয়ে মানুষের আবার অত নোলা কিসের, এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে 2টো পাকা পুঁই শাক ভিক্ষে করে, যা যা তুই যা, দূর করে বনে দিয়ে আয়।